সালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন কস্টিকাম নিয়ে। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নিয়মিত আপডেট পাওয়ার জন্য। সো আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক মেডিসিন কস্টিকাম নিয়ে। সো লেট গেট স্টার্টেড অর নিউ লাইসন। সো আজকে আমরা প্রথম অবস্থায় জানবো যে কস্টিকামের উৎসটা কি। বেসিক্যালি কস্টিকামের উৎসটা হলো রাসায়নিক উৎস। আমরা এটার সমনাম হিসাবে যদি আমরা বলি সেটাকে আমরা বলতে পারি যে পটাশিয়াম হাইড্রেট। তো আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখবো যে তার মায়াজোমটা কি। মায়াজোমটা হলো সুরিক, সাইকোটিক, টিউবারকুলার এবং সিফিলিটিক। এই চারটা মায়াজোম সে কভার করে কস্টিকামের যে পেশেন্ট। বেসিক্যালি আমরা সাইকোটিক পেশেন্টের ক্ষেত্রে খুব বেশি ব্যবহার করে থাকি। আচ্ছা, তো আমরা দেখি তার কাতরতা। আমাদের যে কস্টিকামের পেশেন্ট উনি শীতকাতর, মানে খুব বেশি শীতকাতর যেটা। তো রোগ প্রবণতা হলো রিউমেটিক, রোগ প্রবণতা থাকে তার মধ্যে। এবং ক্রিয়াস্থলটা হলো ব্রেন, নার্ভ সমূহ, মোটর, সেন্সরি নার্ভ, মাসল, মূত্রতলি ও রেসপিরেটরি, লেরিং, লাম, মিউকাস মেমব্রেন, মুখ এবং চর্ম। এইসব জায়গায় কস্টিকাম যে মেডিসিনটা আছে ওইটা ক্রিয়া করে। তো তার যেসব রোগের ক্ষেত্রে আমরা কস্টিকাম মেডিসিনটা ব্যবহার করে থাকি, যেমন ব্রেন, নার্ভ সমূহের, মোটর, সেন্সরি নার্ভ, মাসল, মূত্রতলি, রেসপিরেটরি, লেরিং, লাম, মিউকাস মেমব্রেন, মুখ, চর্ম, এইসব রোগে আমরা কস্টিকাম ব্যবহার করে থাকি। তো কস্টিকামের যে নির্দেশক লক্ষণটা সেটা হলো যে একাঙ্গিন পক্ষাঘাত বা বাত, বিশেষত ডান দিকে। তার মানে কস্টিকামের নির্দেশক লক্ষণটা হলো ডান দিকে, ঠিক আছে, ডান দিকে পক্ষাঘাত থাকতে পারে বা বাত থাকতে পারে। দ্বিতীয় লক্ষণটা হলো অমঙ্গলের আশঙ্কা এবং উৎকণ্ঠা থাকে। প্রবাসে অন্ধকারে থাকিতে অনিচ্ছা। আমরা জানি অন্ধকারে থাকিতে অনিচ্ছা অনেক মেডিসিন আছে, তার মধ্যে কোষ্ঠিকাম হইল প্রবাসে এবং অন্ধকারে থাকিতে তার অনিচ্ছা। ঠান্ডা জল পানে কাশির আরাম, ঠান্ডা জল পান করলে তার কাশির আরাম। আমরা জানি কোষ্ঠিকামের অনেকগুলো লক্ষণ আছে, যেমন কোষ্ঠিকামের পেশেন্ট প্রস্রাব করে দেয়, কাশতে কাশতে প্রস্রাব করে দেয়। আচ্ছা, তো হাঁচিতে চলিতে অসারে প্রস্রাব নিঃসরণ হয়, মানে যখন হাঁচি দেয় যখন চলতে যায় তখন ওইসারে অসারে তার মূত্র বা আমরা প্রস্রাব যেটাই বলি সেটা নিঃসরণ হয়। অত্যন্ত দুর্বলতা, মূর্ছা নেয় এবং কাঁপে। তার মুখমণ্ডলটা রুগ্ন এবং অনমনীয় থাকে, মানে কোষ্ঠিকামের পেশেন্টের মুখমণ্ডল থাকে রুগ্ন এবং অনমনীয়। চোখের পাতা ঝুলানো থাকে, চোখের পাতা ঝুলানো থাকে। তো জিব্বাটা কেমন, তার টাংটা থাকে হইলো মাঝ বরাবর লাল দাগ থাকে, এরকম মাঝ বরাবর, তার মাঝ বরাবর যে অংশটা জিব্বার যে মিডিল যে এরিয়াটা বা মিডল যে রিজনটা ওইটা লাল থাকে। আচ্ছা, তো তার উচ্চারণটা হইলো যেমন ডিজঅর্ডার, ত্রুটিপূর্ণ উচ্চারণ এবং তুতলামি, মানে কোষ্ঠিকামের পেশেন্টের ডিজঅর্ডার থাকবে এবং এটা ত্রুটিপূর্ণ উচ্চারণ, মানে উচ্চারণ করলেও সেটা পরিপূর্ণভাবে উচ্চারণ করতে পারে না এবং তার মধ্যে তুতলামি যে স্বভাবটা ওইটা থাকে। তো কোষ্ঠিকামের পেশেন্টের মলমূত্র ঘন ঘন, নিষ্ফল, দাঁড়াইলে নিঃসরণের সুবিধা, মানে কোষ্ঠিকামের এটা কিন্তু গ্রেট সিমটম, সেটা হলো যে প্রস্রাব, সে যখন দাঁড়াইয়া প্রস্রাব করে তখন তার প্রস্রাবটা করতে তার সুবিধা খুব বেশি হয়, মানে বসে প্রস্রাব করতে তার কষ্ট হয়। তো মূত্র কাশির সময় মূত্রস্রাব, এটা আমি বলেছি, যখন সে কাশি দেয় তখন তার অসারে মূত্রস্রাব হয়। মানসিক লক্ষণগুলো হলো, ইহার মানসিক লক্ষণ সমূহ সাধারণত দীর্ঘদিন ধরিয়া কোনো পুরাতন পীড়ায় ভুগিয়া মানসিক আঘাত বা সুখ পাইবার পর বা চর্ম চাপা কোষ্ঠিকামের লক্ষণ, মানে কোনো ধরনের আমরা যে বলে থাকি যে চর্মরোগ যদি আমরা কি করে দিই, চাপা দান করি বা সাপ্রেসড হয়ে যায় ওই ক্ষেত্রে, বা কোনো ধরনের একটা সুখ মানে আঘাত পাইছে মানসিকভাবে ওই ক্ষেত্রে আমাদের, বা কোনো পুরাতন পীড়ায় যদি সে ভোগ করে থাকে ওই ক্ষেত্রে এইসব লক্ষণগুলো দেখা দেয়। তার মধ্যে বিষাদ মন, আশা শূন্য ভাব, একটুতেই কাঁদিয়া ফেলে। আমাদের আরো মেডিসিন আছে, যেমন মেডুরিনাম, সে কথা বলতে বলতে বা সিমটমগুলো বলতে বলতে সে কেঁদে দেয়। তো শিশুর অত্যন্ত ক্রন্দন পরায়ণ, সামান্য কথায় কাঁদিয়া ফেলে, অত্যন্ত সহানুভূতিশীল, চর্মের ইরাপশন অবরুদ্ধ হয়ে বাতুলতা, এইসব লক্ষণগুলো হলো মানসিক লক্ষণ। আরো কিছু মানসিক লক্ষণ আছে, সেগুলো অমঙ্গলের আশায় আশঙ্কা এবং তার উদ্বেগ থাকবে, সন্দেহযুক্ত, অবিশ্বাসী, অন্যমনস্ক, ভাব গম্ভীর, অনুভূতিশীল, ত্রুটিপূর্ণ উচ্চারণ থাকবে, আহার কালে তাড়াতাড়ি করে, মানে যখন সে খাবার দান করে তখন সে খুব তাড়াতাড়ি করে, সেক্সের কুফল অথবা বলৎকার বা উৎপীড়নের পারিবারিক ইতিহাস থাকলে, মানে তার ফ্যামিলি হিস্ট্রি যদি সেক্স এবং সেক্সের কুফল থাকে অথবা বলৎকার এইসবের যদি উৎপীড়ন থাকে ওই ক্ষেত্রে আমরা কোষ্ঠিকাম ব্যবহার করব। তো তার কিনুসটা আমরা একটু দেখি, যেমন হেজে যাওয়া বা ঘা হওয়া এবং ক্ষতকর বেদনা চাপা কোষ্ঠিকামের লক্ষণ। শিশুরা দেরিতে হাঁটতে শিখে, এটা কোষ্ঠিকামের লক্ষণ। কুষ্ঠকাঠিন্য মল নিঃসরণ হয় যখন সে দাঁড়ায়, মানে কুষ্ঠকাঠিন্য তার যখন কনস্টিপেশন হয় বা মল নিঃসরণ হয় যখন তার কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশনটা এবং যখন সে পায়খানা করতে যায়
ওয়াশরুমে যায়, তখন তার মল নিঃসরণ যখন সে দাঁড়ায় থাকে তখন মল নিঃসরণ করতে তার সহজ হয়। ওইটা প্রস্রাবের ক্ষেত্রেও একই। পরিষ্কার আবহাওয়ায় অসুস্থ বোধ করে, পরিষ্কার আবহাওয়ায় সে অসুস্থ বোধ করে। তার কিনুসটা হলো, আরো কিছু কিনুস আছে, সেটা হলো ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়ায় ভালো বোধ করে, বন্ধনী সমূহের সংকুচন, শুষ্ক কাশি, তৎসহ কুচকি স্থানে বেদনা ও অনৈচ্ছিক মূত্র নিঃসরণ, দুরারোগ্য স্নায়ুশূল, বিশেষত সুরাদুষ জাত। আচ্ছা, তো কারণটা কি? বেসিক্যালি পুরা অথবা জলীয় দগ্ধ, যুদ্ধ করা, দুঃখ অথবা সুখ, রাত্রি জাগরণ, উদ্ভেদের অবরুদ্ধ ক্ষত অথবা সীসাজনিত, ঘুম কম হলে সীসা বিষাক্ততা, এইসব কারণে সে কোষ্ঠীকামের পেশেন্ট হয়ে ওঠে। তো কোষ্ঠীকামের পেশেন্টের বৃদ্ধি কখন হয়? ঠান্ডা বাতাসে বৃদ্ধি হয়, পরিষ্কার সুন্দর আবহাওয়ায় বৃদ্ধি হয়, আবহাওয়ার পরিবর্তনে বৃদ্ধি হয়, উদ্ভেদের অবরুদ্ধ হইলে বৃদ্ধি হয়, কফি চর্বি বিকাল 3টা অথবা 4টায়, মল ত্যাগের পর বাহিরের খোলা হাওয়া থেকে গরম ঘরে আসলে, ঠান্ডা বাতাসে ঝাপটা লেগে, স্নান করার সময় বা ভিজলে, ওইসব ক্ষেত্রে কোষ্ঠীকামের বৃদ্ধি হয়। আচ্ছা, তো আমরা এখন দেখবো এমেলারেশন, বা আমরা হ্রাস বা উপশম বলে থাকি যেটা। ঠান্ডা পানীয় পানে, ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়ায়, গরম বিছানায় ধৌত করলে, তার মানে তার হ্রাসটা হয় কখন? ঠান্ডা পানি পান করলে, ভেজা বা আমরা এটাকে বলে থাকি ডাম্প ওয়েদার, যদি থাকে ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়ায় তার হ্রাস হয়, গরম বিছানায় ধৌত করলে এইসব ক্ষেত্রে তার হ্রাস হয়। পরবর্তী যেসব মেডিসিনগুলো আমরা ব্যবহার করে থাকি কোষ্ঠীকামের পরে, এন্টিমটার্ট, কোলোসিন, লাইকোপোডিয়াম, নাক্স, পালসিথিলা, রাস্টক্স, ক্রোটনটিক, সিপিয়া, সাইলেশিয়া, সালফার, এইসব মেডিসিনগুলো আমরা পরবর্তীতে কোষ্ঠীকামের পরে ব্যবহার করে থাকি। তো কোষ্ঠীকামের ক্রিয়ানাশক যেসব মেডিসিনগুলো আমরা জানি, কোলোসিন, ডালকামারা, গুয়াকাম, নাক্স, এইসব মেডিসিনগুলো হলো কোষ্ঠীকামের ক্রিয়ানাশক মেডিসিন। শত্রু ভাবাপন্ন যেসব মেডিসিন আমাদের কোষ্ঠীকামের, অ্যাসিটিক অ্যাসিটিক, কফিয়া, ফসফরাস, এইসব মেডিসিনগুলো হলো কোষ্ঠীকামের ক্রিয়ানাশক বা আমাদের শত্রু ভাবাপন্ন আমরা মেডিসিন বলতে পারি। এটা আমাদের মেডিসিনটা কোষ্ঠীকামের আগে অথবা পরে ব্যবহার করতে গেলে খুবই, যদি লক্ষণ থাকে অবশ্যই ব্যবহার করবেন, আর লক্ষণ না থাকলে সেগুলো আমাদের খুব সেন্সিটিভ ভাবে আমাদের এইসব মেডিসিনগুলো ব্যবহার করতে হবে। পরিপূরক যেসব মেডিসিনগুলো আমাদের কোষ্ঠীকামের, কার্বোভেজ, কলোসিন, এইসব মেডিসিনগুলো হলো কোষ্ঠীকামের পরিপূরক মেডিসিন, এবং কোষ্ঠীকামের সাথে তুলনা করা হয় ফসফরাস, সিফিয়া, ক্যালকেরিয়া ফস বা আমরা ক্যালিফস বলি, সরি, স্টাফিসিগ্রিয়া, রাস্টক্স, তারপর টিউবারকুলিনাম, নেট্টামিউর, নাক্স ভূমিকা, এগুলো হলো কোষ্ঠীকামের সাথে তুলনীয় মেডিসিন। তো কোষ্ঠীকামের পেশেন্টের যেসব খাবার বর্জন করতে হবে, রুটি, মাখন, কফি, শ্বেতসার জাতীয় খাদ্য, চর্বি, মাংস, তাজা মাংস, টক খাদ্য, ভিনেগার, চুন, এইসব মেডিসিন, এইসব খাবার সে বর্জন করতে হবে। এবং কোষ্ঠীকাম ব্যবহারের যে সতর্কতা আমি আগেও বলেছি, যে মেডিসিনগুলো ব্যবহার করার ক্ষেত্রে আমরা খুব সতর্ক থাকবো, সিনসিয়ার থাকবো, সেটা হলো কোষ্ঠীকাম ফসফরাসের পরে এবং আগে বা পূর্বে কখনোই যাতে ব্যবহার করা না হয়, কারণ ইহারা পরস্পর বিরোধী সম্বন্ধ যুক্ত। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই, আর আমার টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং আমি যেসব স্লাইডগুলো আপনাদের দেখাইছি সেই সব স্লাইডগুলো আপনারা খাতায় নোট করে রাখবেন এবং প্রচুর পরিমাণে স্টাডি করবেন। এবং আজকে এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার বলছি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।